বন্দরনগরী চট্টগ্রাম থেকে 70 কিলোমিটার পূর্বে রাঙ্গামাটি জেলা সদর, উত্তরে ভারতের ত্রিপুরার রাজ্য, দক্ষিণে বান্দরবান, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম খাগড়াছড়ি অবস্থিত। রাঙ্গামাটি নামকরণের উপর সুস্পষ্ট কোনো দলিল বা প্রমাণাদি পাওয়া যায়নি, তবে জনশ্রুতি আছে যে এখানকার মাটির রং ঈষৎ লাল হওয়ার কারণে এই স্থানের নাম দেওয়া হয় রাঙ্গামাটি। শহরের দ্বারপ্রান্ত মানিকছড়িতে আপনাদের স্বাগত জানাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিস্তম্ভ। এর পাশে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটির দ্বিতীয় বৃহত্তম ফুরামন পাহাড়। তারপর উঁচু নিচু আঁকাবাঁকা পথ বেয়ে যেতে যেতে চোখে পড়বে রাঙ্গামাটি শহর। দূর থেকে মনে হবে ওই যেন কোনো স্বর্গরাজ্য।
বরকল, বাঘাইছড়ি, কাউখলি, জোড়াছড়ি, লঙ্গুথ, নানিয়ারচর, বিলাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী ও রাঙামাটি সদর এই দশটি উপজেলা নিয়েই রাঙামাটি জেলা গঠিত। জেলার মোট আয়তন প্রায় 6,116 বর্গ কিলোমিটার, জনসংখ্যাও প্রায় 5,75,000। রাঙামাটি এক বিশাল ভূখণ্ড যা উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত। পাহাড়গুলো সংকীর্ণ উপত্যকায় ভরপুর। কিছু বনরাজি, কিছু বা হামাগুড়ি দিয়ে বেড়ে ওঠা লতাগুল্ম এর বুক ছিঁড়ে বেয়ে চলেছে চিরযৌবনা কর্ণফুলী আর স্বচ্ছ হ্রদের জল। ১৯৬০ সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দেওয়ার ফলে এই হ্রদের সৃষ্টি হয়। এ সময় পাহাড়ের নিচু অংশে যাদের বসবাস ছিল তাদের পুনর্বাসিত করা হয় 120 ফুট উপরে। বর্ষার মৌসুমে হ্রদের আয়তন 400 বর্গ মাইল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে এখানকার অধিকাংশ ঘরবাড়ি ডুবে যায়। লক্ষাধিক জেলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এই হ্রদ থেকে। হ্রদটি কর্ণফুলী রিজার্ভার নামেও পরিচিত। ¶¶
আদিবাসীদের মধ্যে 90% জুম চাষ করে। এখানকার নারীরা তুলনামূলক খুব পরিশ্রমী, যার যার পরিধেয় বস্ত্র নিজেরাই তৈরি করে থাকেন। এখানকার তাঁতকলগুলোতেও বেশিরভাগ নারী শ্রমিক কাজ করে। শীতের ভোরের উজ্জ্বল সূর্যালোকে যে রাঙামাটির অপরূপ সৌন্দর্য দেখেনি, সে যেন বৈচিত্র্যময় বাংলাদেশ দেখেনি। নানা পাখির গুঞ্জনে এখানে ভোর হয়, সূর্য ওঠে। নেড়ে ফেরা পাখির কলকাকলিতে সূর্য চলে যায় পাহাড়ের অপর দিগন্তে। এসব কিছুকে সমৃদ্ধ করেছে এখানকার জনগণ। বিভিন্ন জাতিসত্তার সমন্বয়ে আপন স্বকীয়তায় উদ্ভাসিত এই রাঙামাটি। পার্বত্য জেলা রাঙামাটির 10টি উপজেলার মধ্যে বরকল প্রাচীনতম উপজেলা। ব্রিটিশ শাসনামলে 1923 সালে কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে এই উপজেলাটি।
বাংলাদেশের সবচেয়ে বেশি খরস্রোতা নদী কর্ণফুলীর পাড়ে বিস্তৃত ছোট বড় ঝর্ণা ও নদী নালায় ঘেরা এই বরকল। বরকলের নামকরণের জনশ্রুতি আছে যে কর্ণফুলী নদীর এই স্থানে একটি বড় প্রবাহমান ঝর্ণা ছিল। পানি পড়ার শব্দ অনেক দূর থেকে শোনা যেত, আর এই পানি পড়ার শব্দ শুনে মনে হতো যেন বড় যন্ত্র বা কলের শব্দ হচ্ছে, যার ফলে এই স্থানে বসবাসকারী পাহাড়ি লোকেরা এই স্থানের নাম দেয় বরকল। জেলা সদর হতে এই উপজেলার কোনো সড়ক যোগাযোগ নেই। রাঙামাটি শহর থেকে বরকলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় একটি বোট রিজার্ভ করে নিলে উত্তম হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের এই ঘাটে সচরাচর বোট পাওয়া যায়। যখন বরকলে প্রবেশ করবেন তখন মনে হবে নতুন কোনো রাজ্যে প্রবেশ করেছেন। বিধাতা তার নিজ হাতে সাজিয়েছেন এই বরকলকে। পাহাড় ও হ্রদের স্বচ্ছ জলরাশি, লুকোচুরি খেলার অপরূপ সৌন্দর্যের এই আভা মিলে আছে এখানকার প্রতিটি পরতে পরতে। রাঙামাটি জেলার বড় বড় পাহাড়গুলো এই উপজেলায় অবস্থিত। পাহাড়ের উপর মাটির স্তর থাকলেও ভেতরে পাথরের স্তর সারি সারি সাজানো। একসাথে বিস্তৃত হ্রদ ও উঁচু নিচু পাহাড়ের অবস্থান দেশের আর কোথাও নেই।
দিগন্ত বিস্তৃত নীল আকাশের হাতছানি, সবুজ পাহাড় ও স্বচ্ছ জলরাশির অপূর্ব দৃশ্যে হৃদয় ছুঁয়ে যাবে। কর্ণফুলের বুক চিরে যেতে যেতে শুভলংয়ের দিকে এগোতেই যে সবুজ দ্বীপটি চোখে পড়ে সেটি পেদা টিংটিং পিকনিক স্পট। পেদা টিংটিং পিকনিক স্পটের অদূরে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠেছে টুকটুক ইকো ভিলেজ নামে আরও একটি পিকনিক স্পট। ইচ্ছে করলে এখানকার রেস্টুরেন্ট থেকে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন। তারপর আবার যেতে যেতে নির্মল বায়ুতে প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন, মনে হবে এ যেন জীবনের সুখকর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম একটি মুহূর্ত। মনোরম সব দৃশ্য দেখতে দেখতে কখন যে শুভলংয়ের শিলার ডাক ঝর্ণার সামনে পৌঁছে গেছেন টেরই পাবেন না।
শুভলংয়ের এই প্রাকৃতিক নিদর্শনটি বরকলের অন্যতম একটি আকর্ষণ। পাহাড়ের কোল থেকে নেমে আসা ঝর্ণার পানি পাথুরে মাটিতে আছড়ে পড়ার অপূর্ব দৃশ্য মনকে ভরিয়ে দেবে। প্রায় 300 ফুট উঁচু থেকে জলধারার অবিরাম পতনে সৃষ্ট অপরূপ দৃশ্য না দেখলে কল্পনায় সে ছবি আঁকা সম্ভব নয়। শুভলং থেকে সামনে কিছু দূর এগুলি শুভলং বাজার। এখানে রয়েছে TNT পাহাড়। এই পাহাড়ের চূড়োয় উঠে বরকলের সৌন্দর্য আরো গভীরভাবে উপভোগ করা যায়। রাঙামাটিকে বাংলাদেশের রানী বলা হয়, আর যদি বলা হয় এ রানীর অলঙ্কার বরকল, তাহলে মন্দ হবে না। মনের রং লাগানোর সব উপকরণই যেন বিধাতা দিয়েছেন এখানে।
পরন্ত বিকেলে আমরা গিয়েছিলাম রাঙামাটির অন্যতম তীর্থস্থান রাজবন বিহারে। এই বিহারটি এখন দেশের প্রধানতম বৌদ্ধ বিহার হিসেবে পরিচিতি লাভ করেছে। 1976 সালে চাকমা রাজা দেবাশিস রায় ও তার মাতা আরতি রায় সহ অন্যান্য ভক্তরা মিলে তৈরি করেন এই বিহার। প্রতিষ্ঠার পর বিহার অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তে এর নির্দেশনায় দ্রুত বিহারের কার্যক্রম প্রসার ও উন্নয়ন ঘটে। এখানে রয়েছে স্বর্গ, একে হেভেন টাওয়ারও বলা হয়। যে গাছটি দেখতে পাচ্ছেন ওটি হলো গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে ধ্যান করেছেন ওই গাছেরই একটি অংশ। রাজবন বিহারে বুদ্ধের ধর্মীয় অনুশাসন পুরোপুরি অনুসরণ করা হয়। বিহারের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য হৃদয়ে দোলা দেয়, হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে। Thank you.
পরন্ত বিকেলে পাহাড়ার বিস্তৃত হ্রদ নিয়ে অপরূপ অরণ্য শোভিত কোলাহলমুক্ত এই প্রকৃতি যা হৃদয় মন্দিরে স্থান করে নেবে। প্রতি বছর এই বিহারে আয়োজিত হয় কঠিন চীবর দান অনুষ্ঠান। আমরা এবছর চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই মহা আয়োজনে 24 ঘন্টার মধ্যে বিভিন্ন ধাপ পেরিয়ে তুলা থেকে কাপড় বোনা হয় এবং তা দান করা হয় অধিক পুণ্যের আশায়। এতে অংশ নেয় প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সহস্রাধিক নারী পুরুষ। সন্ধ্যার পর আমরা এলাম শহরের নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে। শহরের আশপাশটা ঘুরে দেখলাম।
সত্যি রাতে রাঙামাটিও যেন সুন্দর। দোকানিরা হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে আছে। টুরিস্টরা কেনাকাটায় ব্যস্ত, আবারও ফিরে এলাম রাজবন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, বর্ণময় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং তাদের সমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য রাঙামাটি পার্বত্য জেলা দেশি বিদেশি পর্যটকদের কাছে সবসময় বিশেষ আকর্ষণীয় স্থান। রাঙামাটি শহরের জিরো পয়েন্টে অত্যন্ত আকর্ষণীয় স্থান ডিসি বাংলো। শহরের সবচেয়ে পূর্ব প্রান্তে এ বাংলোর অবস্থান। শুধুমাত্র সংযোগ সড়ক ছাড়া বাংলোর সব দিকে রয়েছে কর্ণফুলী হ্রদ।
বাংলোর ঠিক পেছনে হ্রদের উপরে সেতুতে দাঁড়িয়ে প্রকৃতির সাথে একাকার হয়ে মিশে যাওয়া অতি সহজ। অতিথি পাখিদের এই অভয়াশ্রমে যে কাউকে মুগ্ধ করবে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের জাপানিস গাছটি। এসব কিছু সমৃদ্ধ করেছে শহরের সবচেয়ে প্রাচীন এই বাড়িটি। শহরের শেষ প্রান্তে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র রাঙামাটি পর্যটন মোটর। এখানে দৃশ্যমান বিস্তৃত হ্রদের জল আর দূর পাহাড়ের সারি তৈরি করেছে এক নৈসর্গিক আবেশ। টুরিস্টদের থাকা খাওয়ার ব্যবস্থা ছাড়াও এখানে রয়েছে পিকনিক স্পট, হ্রদে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোট ও ট্রলার, নবদম্পতিদের থাকার জন্য রয়েছে হানিমুন কটেজ।
335 ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি সব পর্যটকদের আকৃষ্ট করবে। দুটি পাহাড়ের সঙ্গে সংযোগ ঘটিয়ে কাপ্তাই হ্রদের উপর ঝুলে আছে এ সেতু। বর্তমানে এ সেতুটি সিম্বল অফ রাঙামাটি হিসেবে রূপ নিয়েছে। পর্যটন কমপ্লেক্স থেকে একটি ট্রলার রিজার্ভ করে আমরা ছুটে চললাম নামিয়ার চরের বুড়ির ঘাটের উদ্দেশ্যে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে যিনি বুকে তাজা রক্তে রঞ্জিত করেছেন নানিয়ার চরের মাটিকে, তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। চিরনিদ্রায় শায়িত আছেন রাঙামাটি থেকে ৪৫ কিলোমিটার দূরে নানিয়ার চরে। ট্রলারে করে নানিয়ার চরে যাওয়ার প্রবেশপথ বুড়ির ঘাটে আপনাদের চোখে পড়বে এ বীরের সমাধি। ১৯৭১ সালে ২০শে এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী নানিয়ার চরের এই বুড়ির ঘাট হয়ে মুক্তিবাহিনীর মূল প্রতিরক্ষা কেন্দ্র মহালছড়ি আক্রমণ করতে যাওয়ার সময় অষ্টম ইস্ট বেঙ্গলের সদস্য লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ প্রহারারত থাকা অবস্থায় মেশিন গান দিয়ে শত্রুর উপর আক্রমণ চালায় এবং শত্রুপক্ষের ২টি লঞ্চ একটি স্পিডবোট ডুবিয়ে দিয়ে প্রায় ১ প্লাটুন শত্রু ধ্বংস করে। শত্রুপক্ষের আক্রমণে মুক্তিবাহিনীর অন্যান্য সদস্যগণ বিচ্ছিন্ন হয়ে গেলেও এই বীর একাই যুদ্ধ চালিয়ে যান এবং শহীদ হন। স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।